ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা বাগা বিচের উদ্দেশ্যে রওনা হয়ে যাই, যেটা কালাঙ্গুট বিচ থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে ছিল। কালাঙ্গুট বিচ থেকে বাগা বিচ যাওয়ার জন্য আমরা দি ফেমাস টিটোস লেন ধরে এগোতে থাকি। আমরা মোটামুটি 2 কিলোমিটার হেঁটেছিলাম বাগা বিচ যাওয়ার জন্য। তোমরা যদি গোয়ায় যেতে চাও, তাহলে যদি তোমরা বাইক বা স্কুটি চালাতে পারো আর তোমাদের কাছে লাইসেন্স থাকে, তাহলে তোমাদের জন্য গোয়াটা একদম পারফেক্ট ডেস্টিনেশন ট্রাভেলের জন্য। গোয়াতে পাবলিক ট্রান্সপোর্টের একটু প্রবলেম আছে, কারণ পাবলিক ট্রান্সপোর্ট সবসময় অ্যাভেলেবেল না, সন্ধ্যে 7টা পর্যন্তই অ্যাভেলেবেল। আর যে যে দেখার জিনিসগুলো আছে, যেমন কিছু ফোর্ট বিচ, সেগুলো অনেকটা ডিস্টেন্সে, ফলে পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড না করাই ভালো। আর ওখানে অনেক রকমের সুবিধা আছে, যেমন তুমি কার রেন্ট করতে পারো বা বাইক রেন্ট করতে পারো বা স্কুটি রেন্ট করতে পারো, যদি তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে। আর কার রেন্ট বা স্কুটি রেন্টের সময় ওরা একটা ডকুমেন্ট জমা নেয়, আর পেট্রোলের খরচাটা পুরো তোমার, তুমি যে কদিনের জন্য রেন্ট করতে চাও সে কদিনের জন্য রেন্ট করতেই পারো। আমাদের দুজনেরই কারোর ড্রাইভিং লাইসেন্স না থাকায় আমাদের পুরোপুরি পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করতে হয়েছিল, ফলে আমরা গোয়া পুরোপুরি ঘুরতেই পারিনি। তোমরা যদি ড্রাইভিং লাইসেন্স না নিয়ে যাও, তাহলে কোনোভাবেই এই ভুলটা করো না, তোমরা কোনোভাবেই বাইক স্কুটি বা কার রেন্টে নিও না, কারণ ওখানকার পুলিশ প্রচণ্ড স্ট্রিক্ট ট্যুরিস্টদের প্রতি। যে কোনো এয়ারপোর্ট বা স্টেশনের কাছেই তোমরা স্কুটি কার বা বাইক রেন্ট করতে পারো। রেন্টের জন্য প্রাইস পড়ে মোটামুটি 200 থেকে 250 পার ডে, তবে পুরোটাই সিজনের উপর ডিপেন্ড করে আর বার্গেনিংও হয়। নর্থ গোয়া গেলে বাগা বিচ কালাঙ্গুট বিচের পাশাপাশি তোমরা অঞ্জুনা বিচ, বাগাতর বিচ, আগুয়াড়া ফোর্ট, সিঙ্কেরিয়াম ফোর্ট, এই 4টে জায়গায় অবশ্যই যেও। খাওয়া দাওয়ার কথায় যদি আসি, তাহলে বিচের কাছাকাছি যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করো যদি তোমরা বাজেট ট্রাভেলার হও। যেরকম আমরা বিচের থেকে কিছুটা দূরে হেঁটে গিয়ে খেয়েছিলাম, তো আমাদের 130 পার ভেজ থালি পড়েছিল, আর বিরিয়ানি মোটামুটি 100 রুপিসের মধ্যে আমরা পেয়ে গেছিলাম। আর ড্রিঙ্কসের কথা বললে, ড্রিঙ্কস ওখানে 80 রুপিস থেকে 100 রুপিসের মধ্যে পেয়ে যাবে, তো ড্রিঙ্কসটা ওখানে সস্তাই আছে। আমরা আমাদের ডে ট্যুর সন্ধ্যেবেলাটা পুরোটাই কাটিয়েছিলাম বাগা বিচে। কলকাতা থেকে গোয়া যেতে গেলে কোন রুট তোমাদের নেওয়া উচিত বা তোমাদের কত টাকা বাজেট হওয়া উচিত গোয়ার জন্য, পুরোটাই আমি নেক্সট ভিডিওয়ে জানিয়ে দেব। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর আমাদের ফাইনাল ডে 3 জন্য অপেক্ষা করো, ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। আর কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো।